এই মুহূর্তে রাজধানীর খামারবাড়ি এলাকায় আছেন সহকর্মী এজি মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এজি মাহমুদ, আজকে টিসিবির পেঁয়াজ বিক্রি, ন্যায্য দামে পেঁয়াজ বিক্রির পরিস্থিতি কেমন দেখছেন? আর একটি বিষয় জানাবেন যে 30 টাকা কেজিতে যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেই পেঁয়াজ আসলে দেশি পেঁয়াজ নাকি আমদানি করা পেঁয়াজ? ইব্রাহিম, এটি নিঃসন্দেহে আমদানি করা পেঁয়াজ এবং সেটি ভারতীয় পেঁয়াজ। ডিলার আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। এই পেঁয়াজটি খোলা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা কেজি ধরে, যেটি এই টিসিবির ট্রাক থেকে কিনলে 32-30 টাকায় আসলে কেজি ধরে বিক্রি হচ্ছে এখানে। শুধুমাত্র টিসিবির পেঁয়াজই নয়, সেই সঙ্গে মসুর ডাল, সয়াবিন এবং চিনি বিক্রি হচ্ছে এখানে। এবং সব মিলিয়ে ক্রেতা এখানে যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের কথা বলছেন। কেউ বলছেন যে পেঁয়াজ টিসিবির ট্রাকে বিক্রি হচ্ছে সেটি আসলে খুব বেশি সন্তোষজনক নয়। কেউ কেউ বলছেন লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং অনেকে বলছেন যে লাইন ভেঙে এখানে অনেকে পণ্য কেনাকাটা করছেন, এমন কথা আমরা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে ঢাকায় আজকে 40টি পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে, এবং ঢাকার বাইরে রংপুরে 7টি, চট্টগ্রামে 10টি, এরকম বিভিন্ন পয়েন্ট মিলিয়ে সারা দেশে সব মিলিয়ে 375টি পয়েন্টে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের যে বিষয়টি সেটি হচ্ছে এখানে টিসিবির যে পণ্যগুলো রয়েছে সেগুলো সপ্তাহে 7 দিনের মধ্যে মূলত 5 দিন বিক্রি হবে, শুক্র শনি বাদ দিয়ে, এবং সেটি চলবে 1 অক্টোবর পর্যন্ত। এখানে পেঁয়াজের মান নিয়ে ক্রেতারা যারা রয়েছেন তাদের একটু বক্তব্য জানতে চাইব। পেঁয়াজের যেই পেঁয়াজ পাচ্ছেন আপনারা এখানে সেটির ব্যাপারে একটু বলবেন কিনা, যে পেঁয়াজের মান কি সন্তোষজনক কিনা? না, আরেকটু কি হলে ভালো হতো, পেঁয়াজের মানটা খারাপ। এছাড়া অন্য অন্য যা ই আছে সব ঠিক আছে। পেঁয়াজের মানের ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ। আসলে ওনারা সামনে গিয়ে যদি ভালোভাবে দেখে পেঁয়াজটা, কিন্তু এটা ইন্ডিয়ান পেঁয়াজই, পেঁয়াজ ভালো এবং পেঁয়াজটা শুকনো পেঁয়াজ। ওনারা হয়তো দেখতেছে একটু ঝোগা আছে বা একটু খোসা আছে এই কারণে, কিন্তু এটা শুকনো পেঁয়াজ। পেঁয়াজের মান অত্যন্ত ভালো এবং 30 টাকা হিসাবে এই পেঁয়াজ বাজারে 50 টাকা বিক্রি করতেছে, আমরা 30 টাকা। আমরা হয়তো যারা ক্রেতা আছে ওনাদের মঙ্গলের চিন্তা করি, এটা কন্টিনিউ করবে এবং পেঁয়াজের মানটা আপনি দেখেন যাচাই করে। পেঁয়াজটা কিন্তু কাটতেও সুবিধা হবে, পেঁয়াজটা বড়, আর দেশি পেঁয়াজ তো অনেকগুলো আছে ছোটো, ওই পেঁয়াজের চেয়ে এই পেঁয়াজের মানটা ভালো এবং বড়। দ্বিমুখী অভিযোগ আমরা দেখতে পেলাম, এবং সেই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে এই টিসিবি আসলে এই পেঁয়াজ বিক্রি করছে বা পণ্যগুলো বিক্রি করছে মূলত পেঁয়াজের যে ঊর্ধ্বগতি বাজারে সেটি নিয়ন্ত্রণ করার জন্যই টিসিবি এই পেঁয়াজ বিক্রি শুরু করেছে। আমরা দেখেছিলাম গেল বছরের সেপ্টেম্বরে আসলে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল ঠিক একই সময়ে, সুতরাং এই সময় এসে আবার যেন পেঁয়াজের যেন ঊর্ধ্বগতি না হয় সেই বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় এবং টিসিবি তদারকি করছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় আসলে পেঁয়াজের দাম যেন খুব বেশি না বাড়ে সেজন্য সর্বকালে সবচেয়ে বড় প্রস্তুতি নিয়েছে, এমনটা বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন। 8ই সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য দিয়ে জানানো হয়েছিল। তো পেঁয়াজের ডিলাররা আমাদেরকে আরও জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং অন্যান্য পণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত টিসিবির এই পণ্যর বিক্রি কার্যক্রম চলবে। ইব্রাহিম, এই ছিল খামারবাড়ি থেকে এই মুহূর্তের খবরাখবর আমার কাছে।